হ্যালো বন্ধুরা এনডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো চার্লস ডিকেন্সের লেখা গ্রেট এক্সপেকটেশনস উপন্যাসটি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে শুরু করছি আজকের উপন্যাস গ্রেট এক্সপেকটেশনস এভার দ্য অথার চার্লস জন হোফাম ডিকেন্স ছিলেন একজন ইংলিশ ঔপন্যাসিক এবং সমালোচক তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালের সাতই ফেব্রুয়ারি ইংল্যান্ডের ল্যান্ডপোর্ট হ্যামসায়ার হ্যাম্পশায়ার নামক স্থানে তার বাবা ছিলেন জন ডিকেন্স এবং তার মা ছিলেন এলিজাবেথ ডিকেন্স অনেকেই তাকে ভিক্টোরিয়ান পিরিয়ডের সব থেকে গুরুত্বপূর্ণ উপন্যাসিক মনে করেন যখন তার বাবাকে দেনার দায়ে কারারুদ্ধ করা হয় তখন তিনি স্কুল ছেড়ে দিয়ে একটি কারখানায় কাজ করতে শুরু করেন ফলে প্রথাগত শিক্ষালাভ তার কিছুই হয়ে ওঠেনি তিনি মারা গেছিলেন আঠেরোশো সত্তর সালের নয়ই জুন ইংল্যান্ডের হাইহাম এর কেন্ট নামক স্থানে অ্যাভার দ্য নভেল গ্রেট এক্সপেকটেশনস হলো চার্লস ডিকেন্সের তেরোতম উপন্যাস এবং উত্তম পুরুষে লেখা দ্বিতীয় উপন্যাস এই উপন্যাসে বর্ণনা করা হয়েছে পিপ ডাক নামের এক অনাথ বালকের শিক্ষালাভকে এটি প্রকাশিত হয়েছিল প্রথমে একটি সিরিয়াল হিসাবে ডিকেন্সের অল দ্য ইয়ার রাউন্ড নামের সাপ্তাহিককে আঠারোশো সালের পহেলা ডিসেম্বর থেকে আঠারোশো সালের আগস্ট পর্যন্ত আঠারোশো সালের অক্টোবরে চ্যাপম্যান এবং হল উপন্যাসটি প্রকাশ করেন তিনটি ভলিউমে এটি একটি রোমান এই উপন্যাসের স্থান হল কেন্ট এবং লন্ডন ক্যারেক্টার্স পিপ দ্য প্রোটাগনিস্ট অ্যান্ড ন্যারেটর অফ গ্রেট এক্সপেক্টেশনস এস্টেলা মিস হ্যাবিসামস বিউটিফুল ইয়াং ওয়ার্ড মিস হ্যাবিসাম এ ওয়াইল এসেন্ট্রিক ওল্ড ওমেন অ্যাবেল ম্যাকুইচ এ ফিয়ারসাম ক্রিমিনাল জো গার্গেরি পিপস ব্রাদার ইন ল Jaggers the powerful forwarding lawyer Herbert Pocket son of Matthew Pocket Miss Havisham's cousin Wemmick Jaggers' clerk and Pip's friend Biddy a simple kind-hearted country girl Dolgy Orlick the day laborer in Joe's forge Mrs Joe Pip's sister and Joe's wife Uncle Pumblechook Pips pompous, arrogant uncle Compassion, a criminal and the former partner of Magal Uch, Bentley Drummle, an office unpleasant young man, Molly, Jagger's housekeeper, Mr. Upsl, the church clerk, Startoff, a friend of Pips and Herbert's, Miss Skiffen, Oymick's beloved. দ্য স্টোরি স্টার্স নাও এই উপন্যাসে পিপ নামের একটি ছেলের ছোট থেকে বড় হওয়ার কাহিনী বর্ণিত হয়েছে কী করে সে তার জীবনে আশার জন্ম দেয় এবং পরে সেগুলো ভেঙে যায় পুরো কাহিনী পিপ নিচে ফার্স্ট পার্সনে বলছে উপন্যাসের স্থান হল কেন্ট এবং লন্ডন পিপ এক অনাথ ছেলে যে দক্ষিণ ইংল্যান্ডে থাকে সে তার পাতানো বোন মিসেস জো গার্গেরির সাথে থাকে তার জামাইবাবু যোগ আর তার সাথে বন্ধুর মতো আচরণ করে এবং সে পেশায় একজন লোহার বয়সের ফারাক থাকলেও সালা জামাইবাবু একে অপরকে খুব ভালো বন্ধু খ্রিস্টমাসটের দিন পিপ তার বাবা মার কবরের ওখানে যায় চুপি চুপি ওখানে তার সাথে এক জেল থেকে পালানো অপরাধী অ্যাবেল ম্যাক উইচের দেখা হয় যার হাতে হাতকড়ি পরানো ছিল ওই অপরাধী পিপকে ভয় দেখায় এবং বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসতে বলে সে তার হাতকড়ি কাটার জন্য ঘর থেকে কোনো অস্ত্রও নিয়ে আসতে বলে তাছাড়া সে তাকে হত্যা করবে এই হুমকি দেয় পিপ ঘর থেকে খাবার এবং গোদাম ঘর থেকে কাটার নিয়ে আসে এবং তাকে সেগুলি দিয়ে বাড়ি ফিরে যায় পরের দিন পিপ এবং তার জামাইবাবু দেখল কিছু সেপাই ওই অপরাধীকে ধরে ফেলল যখন সে অন্য অপরাধী কম্পেশনের সাথে লড়াই করছিল যাবার সময় ওই অপরাধী পুলিশকে বলল দাঁড়াও এই ছেলেটিকে ধন্যবাদ জানাতে দাও কারণ ও আমাকে কাল রাত্রে খাবার এনে দিয়েছিল যে গ্রামে পিপ তার দিদি জামাইবাবুর সাথে থাকে সেখানে এক ধনী বুড়ি মিস হ্যাবিসাম থাকে যে চব্বিশ ঘন্টা ধরে একটি বিবাহের পোশাক পরে থাকে এই পোশাক সে দীর্ঘ কুড়ি বছর ধরে পরে আছে কুড়ি বছর আগে বিবাহের দিন তার প্রেমিক তাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছিল কিছুদিন পরে পিপের কাকা পাম্বেল চোখ পিপের দিদিকে বলে পিপকে সে মিস হ্যাভিসনের ঘরে কাজে লাগাতে চায় ওর একটি কাজের ছেলে দরকার এবং সে চাইলে পিপকে ওখানে পাঠাতে পারে পিপের দিদি মিসেস জো গার্গেরি তা মেনে নেয় পিপ ওখানে গিয়ে দেখলো মিস হ্যাভিসামের দত্তক নেওয়া সুন্দরী মেয়ে এস্টেলাকে মিস হ্যাভিসান পুরুষ জাতিকে ঘৃণা করে এবং সে পুরুষ জাতির উপর বদলা নিতে চায় সে চায় যেভাবে তার মন তার প্রেমিক ভেঙে দিয়েছিল সেভাবে সমাজের সব পুরুষের মন ভেঙে যাক সে এস্টেলাকে বড় করছে যাতে সে পুরুষদের মন ভেঙে দিতে পারে সে এস্টেলাকে শিখিয়েছে যে সমাজের পুরুষরা কীরকম প্রজাতির হয় ফলে এস্টেলার মনে সমাজের পুরুষদের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে কিন্তু পিপ এস্টেলার সাথে মিলিত হওয়ার পরে এস্টেলার প্রেমে পড়ে যায় কিন্তু এস্টেলা পিপকে পছন্দ করে না সে মনে করে পিপ একজন বাজে পরিবারের গরিব ছেলে এবং সে পিপকে তা পরিষ্কার জানিয়েও দেয় পিপের দুঃখ হয় কেন সে একজন মামুলি লোহার পরিবারের ছেলে এরপর ওর ধীরে ধীরে নিজের ট্যাটাস সম্বন্ধে ঘৃণা জন্মে এখনও পড়াশোনা করে এস্টেলার সমকক্ষ হতে চায় বয়স বাড়ার সাথে সাথে ও এস্টেলার প্রতি আরও ঝুঁকে পড়ে তার জামাইবাবুর সাথে অরলিক নামের একজন কাজ করে যে তার জামাইবাবুকে একটু ঘৃণা করে একদিন অরলিক জয়ের প্রতি ঘৃণাতে তার স্ত্রীকে মাথায় আঘাত করে ফলে তার দিদি মিসেস জো গার্গেরির স্মরণশক্তি হারিয়ে যায় পিপের একজন বান্ধবী আছে যার নাম বিডি যে তার দিদির অনেক সেবা সেবাযত্ন করে বিডি পিপকে খুব পছন্দ করে কিন্তু পিপ চায় এস্টেলাকে। পিপের সন্দেহ হয় যে অরলিক তার দিদিকে আঘাত করেছে কিন্তু নিশ্চিত হতে পারে না একদিন রাত্রে মিস্টার জেগার্স নামের একজন উকিল এসে পিপকে বলে যে একজন বেনামি ব্যক্তি চায় যে পিপ খুব ভালো পড়াশোনা করে মানুষ হোক এবং তার জন্য যা খরচ হবে তা সে বহন করবে একথা শুনে পিপের খুব আনন্দ হলো কারণ সে লেখাপড়া করে এসলার সমকক্ষ হতে চায় আন্দাজ করতে লাগলো এই বেনামি ব্যক্তি নিশ্চয়ই মিস হ্যাভিসাম হবে সে লন্ডন যাওয়ার জন্য তৈরি হয়ে গেল কিন্তু তার জামাইবাবু জোগার্গেরি এবং তার বান্ধবী বিডি এতে নারাজ হলো ম্যাথিও পকেট নামে একজন ব্যক্তির সাথে সে লন্ডন চলে গেল লন্ডনে পি ম্যাথিও পকেটের ছেলে হারবার্ট পকেটের সাথে থাকতে লাগলো এবং দুজনে ভালো বন্ধু হয়ে উঠল লন্ডনে থাকতে থাকতে তার আরও প্রচুর বন্ধু হলো সেখানে থাকার সময় সে খুব খরচ খরচ করতে লাগলো ফলে সে দেনাগ্রস্ত হয়ে পড়ল একদিন তার জামাইবাবু লন্ডনে তার সাথে দেখা করতে এলো কিন্তু সে তার সাথে বাজে আচরণ করলো জামাইবাবু যোগ মন খারাপ করে বাড়িতে ফিরে এলো এতদিনের মধ্যে কোনোদিন পিপ গ্রামের বাড়িতে যায়নি ইতিমধ্যে তার দিদির মৃত্যু হলে সে তার অন্ত্যেষ্টিক্রিয়াতে গ্রামে এলো এবং কাজ সেরে আবার লন্ডনে ফিরে গেল এখন এই গ্রাম সম্বন্ধে এখানকার মানুষদের সম্পর্কে এবং তার জামাইবাবু সম্বন্ধে তার মনে কোনো অনুভূতি রইল না কিন্তু মিস হ্যাভিসামের প্রতি টান কিন্তু ঠিক রয়ে গেল কারণ তার ধারণা ছিল যে সে তাকে গোপনে সাহায্য করছে আসলে তাকে সাহায্য করছে সেই অপরাধী অ্যাবেল ম্যাকুইচ যাকে সে খাবার দিয়েছিল এবং হাতকড়ি কাটার অস্ত্র দিয়েছিল একদিন রাত্রে ওই অপরাধী যাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং যে অস্ট্রেলিয়ায় প্রচুর সম্পত্তি বানিয়ে ফেলেছিল সে এলো পিপের সাথে দেখা করতে পিপের খুব কষ্ট হলো যখন সে জানতে পারলো যে মিস হ্যাভিসন নয় তাকে সাহায্য করছে ওই অপরাধী অ্যাবেল ম্যাকুইচ অপরাধীকে দেখে তার ভয় হলো এবং সে মিস হ্যাভিসামের কাছে গিয়ে জানতে চাইল যে অপরাধী যা বলছে তা সত্য কিনা মিস হ্যাভিসন বললে এটাই সত্য ইতিমধ্যে এস্টেলার বিয়ে হয়ে গিয়েছিল বেন্টলি ট্রাম্পল নামের এক ধনী ছেলের সাথে সেটা শুনে পিপের দুঃখ হল পিপের কাছে ক্ষমা এবং পিপকে নিজের রাগ মেটানোর জন্য ব্যবহার করেছে বলে এবং জানালো জেগার্স এস্টেলাকে কোনো জায়গা থেকে কুড়িয়ে এনে তাকে দিয়েছিল যখন মিস হ্যাভিসন ক্ষমা চাইছিল তখন তার কাপড়ে আগুন লেগে যায় এবং সে মারা যায় লন্ডনে ফিরে পিপ প্রথম জেগার্সের সাথে দেখা করে এবং জানতে চাই যে এস্টেলাকে কোথায় কুড়িয়ে তিনি পেয়েছিলেন তখন জেগার্স বললেন এস্টেলা হলো তার কাজের মেয়ে মলির কন্যা মলির স্বামী হল ওই অপরাধী এবেল ম্যাকুইস তখন পিপ সেই অপরাধীর কাছে গিয়ে বলল যে তার মেয়ে এস্টেলা বেঁচে আছে এবং তার বিয়ে হয়ে গেছে এতে অপরাধী খুব খুশি হলো কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করলো কারণ সে বেআইনিভাবে লন্ডনে এসেছিল পিপ এদিকে স্টেলাকেও পেল না আবার লন্ডনে প্রচুর দেনাও করে ফেলেছিল উপরন্তু সে তার জামাইবাবুকেও অপমান করেছিল কিন্তু তার জামাইবাবু এখনও তাকে বন্ধু মনে করে সে পুনরায় লন্ডনে এসে পিপের সব দেনা মিটিয়ে দেয় এবং পিপকে গ্রামে নিয়ে যায় গ্রামে ফিরে সে বিডিকে বিয়ে করবে ভাবল কিন্তু বিডিকে তার জামাইবাবু জো গার্গেরি তার দিদির মৃত্যুর পর বিয়ে করে নিয়েছিল ফলে তার জীবনের যে মহান আকাঙ্ক্ষাগুলো ছিল তা সব শেষ হয়ে গেল এরপর সে হারবার্ডের সাথে অন্য দেশে চলে গেল ব্যবসায়ী হওয়ার জন্য এগারো বছর ধরে সেখানে সে ব্যবসা করলো এবং যখন সে গ্রামে ফিরল তখন সে দেখল এস্টেলা তার সামনে দাঁড়িয়ে এবং তার জামাইবাবুর ছোট্ট মেয়ে তার দিকে ছুটে যাচ্ছে সে ভাবতে লাগলো এস্টেলা এখানে কি করছে কারণ তার তো বিয়ে হয়ে গিয়েছিল তখন এস্টেলা তার সঙ্গে দেখা করে জানতে চাইল সে তাকে এখনও ভালোবাসে কিনা এস্টেলা স্বামী এস্টেলাকে মারধর করতো এবং ঘোড়া থেকে পড়ে গিয়ে সে মারা যায় এখন এস্টেলার অহংকার ভেঙে চুর মার হয়ে গেছে অবশেষে কাহিনীর সমাপ্তি ঘটে এস্টেলা এবং পিপ হাতে হাত ধরে বাগানের মধ্যে হাঁটছে এই দৃশ্যের মধ্য দিয়ে তবে জানা যায়নি তাদের বিয়ে হয়েছিল কিনা শেষে একটা লাইন আছে হোয়াট ইজ দ্য ইউজ অফ ফ্লাওয়ার্স হ্যান স্প্রিং ইজ অভার দি এন্ড থ্যাংক ইউ